অমিত, সুনীল ও দেবরাজ যে তিনজন স্বাস্থ্য বিমা সম্পর্কে আলোচনা করছিলেন। অমিত বলেন, বিমার নিয়মগুলি দীর্ঘ, জটিল এবং দুর্বোধ্য। সুনীল তখন আক্ষেপ করে বলেন, কেবল হাসপাতালে ভর্তি হলেই বিমার সুবিধা ক্লেম করা যায়, এটা একটা বিচিত্র নিয়ম। দেবরাজ জানান যে তাঁর এজেন্ট তাকে বলেছিলেন যে তাকে চিকিৎসার জন্য কিছু টাকাও দিতে হবে। এছাড়াও এজেন্ট আরও অনেক কিছু বলেছিলেন যা তার বোধগম্য হয়নি। আজকের দিনে বিমা একান্তভাবেই প্রয়োজন, কিন্তু তা সত্ত্বেও সাধারণ মানুষ বিমা থেকে মুখ ফিরিয়ে থাকেন। কিন্তু কেন? ভারতের মোট জনসংখ্যার 43% স্বাস্থ্য বিমা নেই। বিমা না থাকার একটি বড় কারণ হলো এর ব্যয়বহুল প্রিমিয়াম। পাশাপাশি বিমা ক্ষেত্রের জটিলতা গ্রাহকদের আরও বিভ্রান্ত করে থাকে। ইন্স্যুরেন্স অ্যাগ্রিগেটর এবং ব্রোকার পলিসি বাজার হাউ ইন্ডিয়া বাইজ ইন্স্যুরেন্স নামে একটি সমীক্ষা করেছে। সেই সমীক্ষা অনুসারে দেশের 19% মানুষ স্বাস্থ্য বিমা করেননি, কারণ তারা এটাকে জটিল বিষয় বলে মনে করছেন। 24% মানুষ স্বাস্থ্য বিমা পলিসি কেনাকাটা ঝামেলার বিষয় বলে মনে করছেন। আবার 26% মানুষ বাজারে এতগুলো বিমা পলিসি দেখে বিভ্রান্ত, কারণ কোনটি উপযোগী আর কোনটি উপযোগী নয় সেটা তারা বুঝতেই পারছেন না। স্বাস্থ্য বিমার ক্ষেত্রে প্রতিদিন নতুন নতুন পলিসি চালু হচ্ছে, প্রতিটি পলিসির আলাদা আলাদা বৈশিষ্ট্য। সুতরাং সঠিক পলিসি নির্বাচন করা মোটেই সহজ নয়। তবে আপনার জন্য কোন বিমা সঠিক তা আপনাকে স্থির করতে হবে। চলুন দেখে নেওয়া যাক বিমার এই চেকলিস্টে কি কি অন্তর্ভুক্ত থাকা উচিত। প্রথমত ওপিডি কভার। প্রথমেই আসে ওপিডি কভারের কথা। আপনার স্বাস্থ্য বিমা পলিসিতে ওপিডি কভারের বৈশিষ্ট্য আছে কিনা তা পরীক্ষা করুন। ওপিডি মানে বহিরাগত রোগী বিভাগ। এর মধ্যে রয়েছে ডাক্তার দেখানো, বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা সহ আরও অন্যান্য বিষয়। তবে এর জন্য হাসপাতালে ভর্তির কোনো প্রয়োজন নেই, কিন্তু ওপিডিতে ডাক্তারের ফি ছাড়াও অনেক সময় বিশেষজ্ঞের পরামর্শের প্রয়োজন হতে পারে, তাই আপনাকে 2-3 বার হাসপাতালে যেতে হতে পারে। অনেক সময় নানা ধরনের পরীক্ষা হাসপাতালেই করা হয়, সেই সব খরচ কিছুই এর অন্তর্ভুক্ত থাকে না। সাধারণত 1-2 লক্ষ টাকার কম কভারযুক্ত হেলথ পলিসিতে ওপিডির অধীনে হাসপাতালের চেকআপের খরচ অন্তর্ভুক্ত করা হয় না। এক্ষেত্রে লোকেরা মনে করেন যে যদি ওপিডির খরচ কভার করা না হয় তবে কোন বিমা পলিসি কিনবেন। দ্বিতীয়ত, হাসপাতালে ভর্তির আগে এবং পরবর্তী খরচ। বিমা পলিসি কেনার আগে ওই পলিসি হাসপাতালে ভর্তি হওয়ার আগে এবং পরের খরচ বহন করবে কিনা তা জেনে নেওয়া ভীষণ গুরুত্বপূর্ণ। এবার রুম ভাড়ার লিমিট, এই বিষয়টি আরও গুরুত্বপূর্ণ, কারণ হাসপাতালে ভর্তি হলে রুম ভাড়া একটি বড় খরচ। সাধারণত স্বাস্থ্য বিমা পলিসিতে রুম ভাড়ার সীমা হয়ে থাকে সাধারণত মোট স্বাস্থ্য বিমার 1%। অর্থাৎ যদি আপনার 3 লক্ষ টাকার কভার সহ একটি পলিসি থাকে তাহলে দৈনিক ভিত্তিতে 3,000 টাকা পর্যন্ত রুম ভাড়া আপনি পাবেন। যদি আপনার দৈনিক রুম ভাড়া 6,000 টাকা হয় তাহলে প্রতিদিন 3,000 টাকা আপনার পকেট থেকে দিতে হবে। পরবর্তী গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো ডে কেয়ার ট্রিটমেন্ট। বেশিরভাগ পলিসিতে রোগীকে 24 ঘন্টা হাসপাতালে ভর্তি করার পর থেকেই খরচ পাওয়া যায়। ছানি বা সিস্টের মতো অপারেশনের জন্য মাত্র 2-4 ঘন্টা হাসপাতালে ভর্তি থাকতে হয়। কিছু পলিসি এই ধরনের অপারেশনের জন্য সুবিধা দেয় না। একইভাবে বিভিন্ন রোগীর চিকিৎসার ক্ষেত্রে ভর্তির প্রয়োজন হয় না। অনেক বিমা পলিসি এই ধরনের চিকিৎসা কভার করে না, তাই পলিসি কেনার সময় একজনকে নিশ্চিত হতে হবে যে স্বাস্থ্য বিমায় ডে কেয়ার ফিচার অন্তর্ভুক্ত রয়েছে কিনা। আপনি যদি কো পেমেন্ট ক্লজটি সঠিকভাবে না পড়ে থাকেন তাহলে স্বাস্থ্য বিমা পলিসি থাকা সত্ত্বেও আপনাকে নিজের পকেট থেকে ক্লেমের একটি অংশ দিতে হতে পারে। স্বাস্থ্য বিমা সংস্থাগুলি প্রিমিয়াম কমাতে একটি কো পেমেন্ট অপশন যোগ করে দেন। এর আওতায় পলিসি হোল্ডারকে চিকিৎসার পর বিলের একটি অংশ পরিশোধ করতে হয়। উদাহরণস্বরূপ, যদি আপনার পলিসিতে 10% কো পেমেন্টের নিয়ম থাকে এবং হাসপাতালের বিল 3 লক্ষ টাকা হয় তাহলে আপনাকে আপনার পকেট থেকে 30,000 টাকা জমা দিতে হবে। রেস্টোরেশন বেনিফিট, এটাও একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। যদিও স্বাস্থ্য বিমা কভার 5 লক্ষ টাকা এবং চিকিৎসার সময় 6 লক্ষ টাকা খরচ হয়, তাহলে এমন পরিস্থিতিতে বিমা সংস্থাগুলি রেস্টোরেশন বেনিফিট প্রদান করে থাকে। অর্থাৎ যদি সম্পূর্ণ 5 লক্ষ টাকার কভার চিকিৎসায় ব্যয় হয় তাহলে রেস্টোরেশন সুবিধার আওতায় সংস্থা আরও 5 লক্ষ টাকার কভারেজ দেবে। এই সুবিধাকে রেস্টোরেশন বেনিফিট বলা হয়। বেশিরভাগ সংস্থায় 1 বছরে বিমার 3 গুণ পর্যন্ত রেস্টোরেশন বেনিফিট দিয়ে থাকে।
ভারতে মাত্র 1% মানুষের সাধারণ বীমা পলিসি আছে। সাধারণ বীমা মানে স্বাস্থ্য, যানবাহন, দুর্ঘটনা বা বাড়ির বীমা। এই 1% মধ্যে মাত্র 0.34% মানুষের স্বাস্থ্য বীমা রয়েছে। বীমার প্রসার বাড়ানোর জন্য বীমা সংস্থাগুলিকে তাদের পণ্যকে আরও সহজ করে তুলতে হবে। এই কারণেই মানি নাইনে আমাদের প্রচেষ্টা হলো বীমা সংক্রান্ত জটিল বিষয়গুলিকে আরও সহজ করে তোলা। স্বাস্থ্য বীমা কেনার আগে আমরা আপনাকে যে চেকলিস্ট দিয়েছি তা মনে রাখবেন। আপনি যদি ডাক্তারের পরামর্শের ফি, হাসপাতালে ভর্তির আগে এবং পরবর্তী খরচগুলি এর আওতায় আনতে চান তাহলে সেই অনুযায়ী প্রিমিয়াম জমা দিন। আপনার বীমা পলিসিতে ওপিডির সুবিধা, রুম ভাড়ার ক্ষেত্রে কোনো ক্যাপিং থাকা উচিত নয়। তবে শুধুমাত্র প্রিমিয়াম সস্তা করার জন্য কো পেমেন্ট ক্লজ নেবেন না, তাতে আপনারই সমস্যা বাড়বে।